আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের 80টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আমি আজিম স্যার চলে আসলাম। তো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটা মূলত সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তো বাংলা দ্বিতীয় পত্র তোমরা যারা পড়ো অবশ্যই কিন্তু ব্যাকরণ অংশটা ভালো করে শিখে নেবে। তো আজকের এই ক্লাসে আমরা 80টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর শিখব। তো চলে যাচ্ছি মূল প্রশ্নের আলোকে। তো বন্ধুরা, প্রথমে প্রশ্ন বলবো, তারপর উত্তর বলবো। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কি বসে? একই জাতীয় শব্দ যদি পাশাপাশি থাকে পরপর বসে, তবে কোন বিরামচিহ্নটি বসবে? উত্তর হবে হলো কমা। বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ কখন প্রকাশিত হয়? উত্তর 1743 সালে। যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ করলে কি হবে? উত্তর অকথ্য। অকথ্য ভাষায় গালাগালি পায় না অনেক সময়, যেটা বলার যোগ্য নয়, মানুষের কাছে বলা যায় না। ফল পাকলে যে গাছ মরে যায় এক কথায় কি বলে? ওষুধি। উত্তর হবে ওষুধি। কাঁচা এর বিপরীত কি? কাঁচা এর বিপরীত শব্দ হলো পাকা। হর্ষ এর বিপরীত শব্দ কোনটি? আনন্দ। হর্ষ এর বিপরীত হলো আনন্দ। একটি শব্দ পরপর দুবার ব্যবহার করলে তাকে কি বলে? দ্বিরুক্ত শব্দ। যেমন পাকা পাকা ফল নিয়ে এসো, এখানে পাকা পাকা হলো দ্বিরুক্ত শব্দ। ওকে, আচ্ছা, এরপর সম্বোধন পদের পরে কি বসে? উত্তর কমা বসে। সম্বোধন পদের পরে কি বসে? কমা বসে। যেমন প্রিয় বাবা, প্রিয় হাবিব, বন্ধুর নাম লেখে না চিঠিতে, কারোর নাম লেখার পরে কমা দিতে হয়। সমার্থ শব্দের অপর নাম কি? উত্তর প্রতিশব্দ। সমার্থক শব্দ আছে না, সেই শব্দের অপর শব্দ হলো প্রতিশব্দ, বিপরীত শব্দ। কুলের সমর্থ কি, সমশব্দ কি? কয় দীর্ঘুল অকুল, তো কয়রস্যুল কুল এর সমশব্দ হল কুল, কয় দীর্ঘুল অকুল। কোনটি পাহাড় শব্দের সমর্থক নয়? ধরণী। বিদেশি শব্দের বানানে সবসময় কি হয়? হ্রস্বই কার হয়? দাঁড়িয়ের জন্য কত সময় থামতে হয়? 1 সেকেন্ড। যিনি বক্তৃতা দানে পটু এক কথা তাকে কি বলে? বাগ্গি। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? আনন্দের বন্যা। চাঁদের হাট এর বাগধারার উৎস অর্থ কি হবে? আনন্দের বন্যা। পালের গোদা বাগধারাটির অর্থ কি? দলপতি। নারী শব্দটির সমর্থক শব্দ কোনটি? ললনা। মেঘ শব্দটির সমর্থক শব্দ নয় কোনটি? অম্বুদ। আকাশের প্রতিশব্দ হলো কোনটি? অম্বর। অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ। অনুগ্রহের বিপরীত হলো নিগ্রহ। এরপর উচ্চারণের একক কি? উত্তর অক্ষর। উচ্চারণের একক হলো অক্ষর। সংকেত ভাষার অপর নাম কি? উত্তর ইশারা ভাষা। ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপ বৈচিত্র্যকে কি বলা হয়? উপভাষা। মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষাকে কি বলে? দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা, বিদেশি ভাষা, সবগুলোই হবে। ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার? উত্তর 4 প্রকার। বাক্যের একক কি? শব্দ। ঈশ্বর তোমাকে জয়ী করুন, এটি কোন ধরনের বাক্য? ইচ্ছাসূচক বাক্য। কোনটি বিবৃতিমূলক বাক্য? সে আজ যাবে। বাগার্থে যে বিষয়ের আলোচনা করা হয়, ধ্বনির অর্থের, শব্দের অর্থের, বাক্যের অর্থের, সবগুলোই। সমর্থক সমার্থ শব্দের অপর নাম হলো সমার্থক শব্দ। একটি শব্দ পরপর দুবার ব্যবহার করলে কি বলে? দ্বিরুক্ত শব্দ বলে। বিদেশি শব্দের বানানে সবসময় কি হবে? হ্রস্বই বা হ্রস্বিকার হবে। জাতিবাচক শব্দে কোনটি ব্যবহৃত হয়? হর্ষই, হ্রস্বই ব্যবহৃত হয়। হীন অর্থে কোন শব্দটির বানান
সঠিক নিচো দন্ত নয় দীর্ঘি চ নিচ বলে না নিচ বংশে জন্মগ্রহণ করছে রি র প্যাটকাটাশয়ের পর স্বরধ্বনি থাকলে তারপরে কোন ধ্বনি বসবে মূর্ধন্য যেমন ঋণ ওকে হরণ কৃষাণ এগুলো মূর্ধন্য হয় না মূর্ধন্য হয় শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে কি বলে অভিধান শব্দকে যেখানে সংগ্রহ করে রাখা হয় একত্রে রাখা হয় সেটা হলো অভিধান অভিধান শব্দ শব্দ সাজানোকে কি বলে ভুক্তি নথিভুক্তি করে না তো যে কাজ করে তাকে কি বলে কর্তা বলে বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় 1743 সালে যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলে মৌখিক ভাষা লেখার ব্যবস্থা না থাকলে মুখে বলবে ওটা হবে মৌখিক ভাষা শিশু প্রথম যে ভাষা শেখে তাকে বলে কি ভাষা তার প্রথম ভাষা এবং এটা হচ্ছে তার মাতৃভাষা উত্তর হবে দুইটি প্রথম ভাষা ও মাতৃভাষা প্রমিত ভাষার অপর নাম কি মান ভাষা প্রমিত ভাষার অপর নাম মান ভাষা অভিজাতদের ভাষাকে কি বলে উচ্চ শ্রেণীর ভাষা অভিজাতদের ভাষাকে কি বলে উচ্চ শ্রেণীর ভাষা কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে উত্তর দেশকাল ও পরিবেশ ভেদে দেশকাল ও পরিবেশ ভেদে এক এক দেশে কিন্তু একরকম ভাষা এক এক পরিবেশে একরকম আমরা ভাষায় যেরকম বলি অফিসে আলাদা বলি তাই না এক এক স্থানে একরকম বাকযন্ত্র তৈরি হয় হচ্ছে ফুসফুস শ্বাসনালী স্বরতন্ত্র দিয়ে স্বরতন্ত্র জিভ ঠোঁট নিচের চোয়াল দিয়ে দাঁত তালু গলনালী মদ্যোচ্ছদা চিবুক দিয়ে অর্থাৎ সবগুলোই উত্তর হবে স্বরধ্বনির উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনটি উত্তর হবে তিনটি জিভ সবচেয়ে উপরে উঠিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে উচ্চ স্বরধ্বনি উচ্চ মূলীয় ধ্বনি কোনটি খ খ দেখছ খ বলতে কি হয় জিভ উপরে যাবে খ জিভটা কিন্তু একটু উপরের দিকে উঠবে জিভ বা মূলীয় ধ্বনি কোনটি খ আচ্ছা যে ধ্বনি উচ্চারণকালে জিভ কম্পিত হয় অর্থাৎ কাঁপে তাকে কী ধ্বনি বলে কম্পিত ধ্বনি বাংলায় বাংলা বর্ণমালায় কারচিহ্ন কয়টি দশটি স্বাধীন বাক্যে ব্যবহার নেই যাদের স্বাধীন ব্যবহার নেই হলো প্রত্যয়ের বিভক্তি উপসর্গ এগুলো সবসময় কি অন্য শব্দের পূর্বে বা পরে বসে এরা কখনো একা একা বসতে পারে না বিশেষ্যের পরিবর্তে যে শব্দ বসে তাকে কি বলে সর্বনাম আমরা ইংরেজিতে পড়ি না নাউনের পরিবর্তে প্রোনাউন বসে তো ইংরেজিতে হলো প্রোনাউনের বাংলা কি সর্বনাম সর্বনাম হচ্ছে নাউনের বা বিশেষ্যের পরিবর্তে বসে ক্রিয়া প্রধানত কত প্রকার দুই প্রকার এরপরে ইচ্ছুক শব্দটিতে কোন প্রত্যয় যুক্ত হয়েছে উক হস্যু ক উক ইচ্ছুক এখানে উক হবে চোখ শব্দটি সমর্থক নয় কোনটি লেচন চোখ শব্দের সমর্থক হচ্ছে আখি নেত্র লোচন কিন্তু এই রেচনটা হবে লেচনটা হবে না লোচন হবে তার উত্তর হবে হচ্ছে লেচন জল শব্দটির সমর্থক শব্দ হলো নীর জাতিবাচক শব্দে কোনটি ব্যবহৃত হয় হর্ষই কার ব্যবহার হয় জাতি ই বলছে না এখানে জাতি হৃদয়ের আবেগ প্রকাশ করতে কোনটি ব্যবহৃত হয় ভয় ঘৃণা আনন্দ দুঃখ সবই ব্যবহৃত হয় বঙ্গ ভাষা বিধান কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এরপর প্রাণীজগতে একমাত্র কাদের ভাষা আছে উত্তর মানুষের যে ভাষার বর্ণ রয়েছে সেগুলোকে কি বলে সেগুলো কোন কোন ভাষা বাংলা ইংরেজি তামিল উত্তর সবগুলোতেই ভাষা কিন্তু ই আছে বর্ণ আছে না যে ভাষার বর্ণ আছে সেটাই হচ্ছে এখানে আমাদের দেখতে হবে সেগুলো আছে কি না তো ইংরেজির বর্ণ আছে বাংলার বর্ণ আছে তামিলেরও বর্ণ আছে উত্তর হবে সবগুলো ভাষার প্রধান উপাদান কয়টি চারটি ভাষার মূল উপাদান কোনটি ধ্বনি ভাষাভাষিক দিক থেকে বাংলা ভাষার স্থান কততম চতুর্থ যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃতি হয় সেই স্বরধ্বনিগুলোকে কি বলে গোলাকৃতি স্বরধ্বনি কোনটি নিষ্ক্রিয় উচ্চারক কোমল তালু ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা বলে হ্রস্বই ধ্বনির পর দীর্ঘই ধ্বনি থাকলে উভয় মিলে কি হবে দীর্ঘই হবে
খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনি ব্যবহৃত হয় না? মূর্ধন্য ধ্বনি ব্যবহৃত হয় না। শব্দ গঠনের জন্য ভাষিক উপাদান হলো প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাস, সবগুলোই। শব্দের পরে যে বিভক্তি বসে থাকে কি বলে? শব্দ বিভক্তি। মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মহতযোগ ইমন, মহতযোগ ইমন। ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার? চার প্রকার। সুন্দরের বিপরীত শব্দ কোনটি? কুৎসিত। অম্বু শব্দের সমর্থক হলো জল। উপদেষ্টা এর পারিভাষিক শব্দ কোনটি? অ্যাডভাইসার। অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমে কোনটি সঠিক? ও ঔ অনস্বর বিসর্গ। বন্ধুরা, 80টি বহুনির্বাচনী প্রশ্নের আলোচনা করলাম। আরও একটু তোমাদেরকে বলে দেই, বাংলা ভাষায় কিন্তু বর্ণ রয়েছে মোট 50টি। এর মধ্যে স্বরবর্ণ রয়েছে 11টি, ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি। কয়টি? 39টি। 10টি বর্ণের কোনো একটি বর্ণের কোনো কার নেই, কারচিহ্ন নেই, সেটা হলো কি? স্বরে অ, তাই না? স্বরের কি কোনো কারচিহ্ন আছে? স্বরের কারচিহ্ন নেই। প্রাণীজগতে একমাত্র মানুষের ভাষা আছে। ভাষা প্রধানত কয় প্রকার? দুই প্রকার, একটা হলো মৌখিক ভাষা, একটা হলো লিখিত ভাষা। মৌখিক ভাষার ইংরেজি কি জানো? অরাল ল্যাঙ্গুয়েজ। আর লিখিত ভাষাকে বলা হয় রিটেন ল্যাঙ্গুয়েজ। ভাষার লিখন ব্যবস্থা প্রধানত কয় প্রকার? তিন প্রকার, বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক আর ভাবাত্মক। ভাষার প্রধান উপাদান কয়টি? চারটি, ধ্বনি, শব্দ, বাক্য, বাগ অর্থ। স্পিকার মানে বক্তা, স্পিকার মানে কি? বক্তা। আর লিসেনার মানে শ্রোতা, যেটাকে হেয়ারারও আমরা বলতে পারি। এরপর মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষাকে দ্বিতীয় ভাষা বলে। আর এই দ্বিতীয় ভাষা বা সব ভাষাই কিন্তু বিদেশি ভাষা, তাই না? নিজের ভাষা ছাড়া সবগুলো ভাষাই কি? বিদেশি ভাষা। সাধু ভাষা কাকে বলে জানো? যে ভাষা গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল, সেই ভাষাকে বলে সাধু ভাষা। আমরা মোটামুটি অনেকগুলো বহুনির্বাচনী আলোচনা করলাম। তো বন্ধুরা, যদি এই ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা এখনও ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।